তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, অগ্নিযুগের এক মহান নারী বিপ্লবী। 1917 সালের 22 মে বাংলার পয়লা জ্যৈষ্ঠ সুনীতি চৌধুরী জন্মগ্রহণ করেন বাংলাদেশের কুমিল্লায়। তার পিতৃভূমি ছিল ত্রিপুরা জেলার নবীনগর থানার ইব্রাহিমপুর গ্রামে। তার পিতা উমাচরণ চৌধুরী, মাতা সুর সুন্দরী দেবী। 12 বা 13 বছর বয়স থেকেই সুনীতি চৌধুরীর মনে ইংরেজ বিদ্বেষ জেগে ওঠে। কুমিল্লার বিপ্লবী উল্লাসকর দত্তের যাবজ্জীবন দীপান্তর এবং তাদের বিপ্লবী জীবনের মর্মদস্তু কাহিনী শুনে তিনি বিস্মিত হতেন, তাদের কথা আরও জানবার জন্য কৌতূহলী হয়ে উঠতেন। তার দাদারাও ছিলেন রাজনৈতিক কর্মী। সুনীতি চৌধুরী কুমিল্লার ফৈজনেশা গার্লস স্কুলের ছাত্রী ছিলেন। তার সহপাঠী ছিল শান্তি এবং প্রফুল্ল নলিনী ব্রহ্ম। প্রফুল্ল নলিনী যুগান্তর নামে বিপ্লবী দলের সভ্য ছিলেন। শান্তি ও সুনীতির তেজস্বিতা প্রফুল্লকে আকৃষ্ট করে। প্রফুল্ল তাদের প্রভাবান্বিত করেন এবং দলের নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। শান্তি ও সুনীতি দলের উৎসাহী কর্মী হয়ে ওঠেন। নানা স্বদেশী বই পড়তে পড়তে তাদের মন আরও চঞ্চল ও প্রস্তুত হয়ে উঠতে থাকে বিপ্লবের কাজে। এরই সাথে স্বদেশী কাজের সাথেও যুক্ত হয়ে পড়েন সুনীতি চৌধুরী, বিপ্লবের কাজে নিজেকে নিয়োজিত করেন। 1931 সালের 14ই ডিসেম্বর কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে গুলি করায় যাবজ্জীবন কারাদণ্ড হয়। 1939 সালের মুক্তির পর শান্তি এবং সুনীতি পড়াশোনা করতে থাকেন, দুজনেই ম্যাট্রিক পাশ করলেন। তারপর শান্তি পাশ করেন আইএ, সুনীতি আইএসসি। সুনীতি এমবিবিএস ডাক্তার হন। ডাক্তার রূপে তিনি নীরবে সেবা করে চলেছেন দুস্থ পীড়িত মানবের। 1947 সালে সুনীতি চৌধুরীর বিবাহ হয় 24 পরগনার পদ্মত কুমার ঘোষের সঙ্গে। 1930 সালে কুমিল্লায় চলছিল আইন অমান্য আন্দোলন। জনতার ওপরে ইংরেজের অত্যাচার কুমিল্লার সমস্ত কিশোর এবং যুবমনকে প্রচণ্ড আঘাত করেছিল। তার ঢেউ এসে লাগে শান্তি, সুনীতি, প্রফুল্ল প্রভৃতি নারী বিপ্লবীদের বুকেও। তাদের মনে হতো ইংরেজ তাড়াতে পারলে তবেই আসবে দেশের মঙ্গল। শোভাযাত্রার ওপরে লাঠিচার্জের ফলে কর্মীদের রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ দেখে তাদের মন বিদ্রোহী হয়ে ওঠে। তারা চমৎকার লাঠি ও ছোড়া খেলা শিখে নেন। তারপর অভ্যাস করতে লাগলেন রিভলভার চালানো। এজন্য যেতে হতো ময়নামতি পাহাড়ে। পাড়ায় পাড়ায় লাঠি ছোড়া খেলা শেখাবার এবং বিপ্লবাত্মক পুস্তক পড়ার মধ্য দিয়ে তারা সংগঠন করে চলেছেন। উৎসাহের একটা নতুন জোয়ারে ছোট কুমিল্লা শহর তখন জীবন্ত। 1931 সালের প্রথমার্ধে কুমিল্লায় ছাত্র কনফারেন্স অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে গড়ে তুলেছিলেন ছাত্রী সংঘ। প্রফুল্ল নলিনী ব্রহ্ম তার সভানেত্রী, শান্তি ঘোষ সম্পাদিকা, সুনীতি চৌধুরী ক্যাপ্টেন। সুনীতি শেখাতেন ড্রিল এবং প্যারেড। এই ছাত্রীরা ছিলেন ছাত্র কনফারেন্সের সুশৃঙ্খল নিয়মানুক স্বেচ্ছাসেবিকা। ইতিমধ্যে প্রফুল্ল, শান্তি, সুনীতি শুনেছেন বিপ্লবীদের অনুষ্ঠিত গার্লিক হত্যা, সিমশান হত্যার ঘটনাবলী। প্রফুল্ল ও শান্তি ভাবলেন তারাও কেন করবেন না। দলের নেতাদের কাছে প্রফুল্ল এবং শান্তি কিছু একটা বিপ্লবী কাজ করবার জন্য তাগিদ দিতে থাকেন। দলের নেতারা অবশেষে এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে শান্তি ও সুনীতি কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট স্টিভেন্সকে গুলি করে ব্রিটিশ গভর্নমেন্টকে চরম আঘাত হানবেন। দলের পুরাতন কর্মী হিসেবে প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রধান থাকবেন বাইরে, দরকার হলে তিনি আত্মগোপন করে কাজ করে যাবেন। তার বাইরে থাকা তখন বেশি প্রয়োজন ছিল। আরও স্থির হয় যে শান্তি ও সুনীতি একটা দরখাস্ত দেবার অজুহাতে জেলা ম্যাজিস্ট্রেটের বাংলোতে গিয়ে কাজ হাসিল করে আসবেন। 1931 সালের 14ই ডিসেম্বর সকালে শান্তি প্রস্তুত হলেন। এমন সময় একটা ঘোড়ার গাড়ি এলো দলের দাদাদের নির্দেশ মতো। শান্তি গাড়িতে উঠে বসলেন। গাড়িতে আগে থেকেই ছিলেন সুনীতি চৌধুরী। তাদের গাড়ি গিয়ে ঢুকলো জেলা ম্যাজিস্ট্রেটের কুঠিতে। চাপরাশির হাতে তাদের ইন্টারভিউ কার্ড পাঠিয়ে দিলেন। ম্যাজিস্ট্রেট স্টিভেন্স বেরিয়ে এলেন। দায়িত্ব পালনের সুযোগ সমাগত দেখে শান্তি ও সুনীতি গুলি ছুড়লেন। ম্যাজিস্ট্রেটের প্রাণহানি হলো, দেহ ভুলিণ্ঠিত। শান্তি দেখলেন সমস্ত ঘরটাতে চলেছে ছুটোছুটি এবং দাপাদাপি, বিকট চিৎকার। সুনীতিকে মাটিতে ফেলে দিয়ে দুজন লোকে তাকে জাপটে ধরেছে, রিভলভারটা কেড়ে নিতে চলেছে। শান্তিকে পেছন থেকে একজন লোক শক্ত করে চেপে ধরে রয়েছে, আরেকজন শান্তির রিভলভার শুদ্ধ হাতটা চেপে ধরেছে। অশ্রাব্য ভাষায় তাদের গালাগালি করছে, চাপরাশিরা তাদের মারছে। এই সময়ই পুলিশ লাইনের পাগলা ঘণ্টি বেজে উঠল। মুহূর্তের মধ্যে পুলিশ এসে সব ঘিরে ফেলল। শান্তি সুনীতির হাত পেছন থেকে বেঁধে দিয়ে তাদের বেদম প্রহার করতে লাগলো। এমন সময় ডিআইবি ইন্সপেক্টর এসে
প্রহারের হাত থেকে উদ্ধার করে তাদের দুজনকে নিয়ে গেল সেখান থেকে। জেরা চলে আলাদা আলাদাভাবে। গুপ্ত কথা পুলিশ কিছুই আদায় করতে পারেনি শান্তি সুনীতির কাছ থেকে। পুলিশ প্রথমে তাদের নিয়ে যায় কুমিল্লা জেলে, পরদিন বন্দী হয়ে এলেন সেখানে প্রফুল্ল নলিনী ব্রহ্ম ও চট্টগ্রামের ইন্দুমতি সিংহ। চট্টগ্রামে অনন্ত সিংহের ভগ্নী ইন্দুমতি সিংহ তখন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন মামলার অর্থ সংগ্রহের জন্য কুমিল্লায় এসেছেন। কয়েকদিন পরে শান্তি সুনীতিকে নিয়ে আসা হয় কলকাতার আলিপুর সেন্ট্রাল জেলে। মামলা শুরু হয় 1932 সালের 18 জানুয়ারি। মামলার সময়ে শান্তি সুনীতি তাদের হাসি উচ্ছ্বাস তেজস্বিতায় সমস্ত কোর্টকে মুগ্ধ করে রেখেছিলেন। মামলার দ্বিতীয় দিনে তাদের বসতে দেওয়া হয়নি বলে তারা পিছন ফিরে দাঁড়িয়ে রইলেন। তারপর থেকে শেষ দিন পর্যন্ত তাদেরকে চেয়ার দেওয়া হয়েছিল। অবশেষে 1932 সালের 27 জানুয়ারি শান্তি সুনীতি সমগ্র সত্তা কেন্দ্রীভূত করে যখন অপেক্ষা করছিলেন ফাঁসির আদেশ শোনবার জন্য, ঠিক তখন তারা দণ্ডাদেশ শুনলেন। তাদের যাবজ্জীবন দীপান্তর হয়েছে। অপুরন্ত উৎসাহ ভরা প্রাণ তাদের সেই মুহূর্তে নিরাশ হয়ে গিয়েছিল। কিন্তু তারা যে 14-15 বছরের কিশোরী নাবালিকা, স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী, ফাঁসি কী করে হবে? এই দুটি কিশোরী মেয়ের বৈপ্লবিক কর্মকাণ্ড বাংলাদেশের বুকে যে আলোড়নের সৃষ্টি করেছিল তা তখনকার দিনের লোক আজও ভুলে যাননি। যে বাংলাদেশের নারী সমাজ শত লাঞ্ছনা মুখ বুঝে সহ্য করেন, শত আঘাতে ও নীরবে অশ্রুপাত করেন, কিন্তু প্রত্যাঘাত করার কথা মনে আনেন না, সেই সমাজের দুটি কিশোরী একই রণরঙ্গিনী মূর্তি ধারণ করেছে। শান্তিকে করা হলো দ্বিতীয় শ্রেণীর কয়েদি, সুনীতিকে তৃতীয় শ্রেণীর। তাদের বিচ্ছিন্ন করে শাসন করা হচ্ছে ইংরেজের নীতিতে। প্রেসিডেন্সি, মেদিনীপুর, রাজশাহী, হিজলি প্রভৃতি জেলে ঘুরিয়ে ফিরিয়ে স্থানান্তরিত করা হয়েছিল তাদের। মেদিনীপুর জেলে থাকতেই সুনীতিকে তৃতীয় শ্রেণীর কয়েদি করা হয়। কারাজীবনের মর্মান্তিক শাস্তি হচ্ছে তৃতীয় শ্রেণীর বন্দী জীবন যাপন করা। তৃতীয় শ্রেণীর বন্দীর প্রতি ছিল সর্বপ্রকার অসম্মানজনক ব্যবহার। তৃতীয় শ্রেণীর খাদ্য সাধারণের লোকের কল্পনার বাইরে। শক্ত মোটা চালের ভাত, সেগুলি চিবোতে না পারলেও গিলতে হবে। বালতি ভর্তি হলুদ রঙের জল, তার নাম ডাল, কি ভালো সেটা বোঝা যায় না। তাতে আবার কাঁচা কাঁচা গন্ধ, খেতে গিয়ে মনে হয় সদ্য ক্ষেত থেকে কাঁচা ডাল অসময়ে তুলে এনেছে। আর তরকারি বিষাদ একটা ঘ্যাট, গলা দিয়ে নামার যোগ্য নয়। কারাজীবনে কখনো অল্পদিনের জন্য অসংখ্য রাজনৈতিক কয়েদিদের সঙ্গে সুনীতি চৌধুরীকে রাখা হয়েছে, কিন্তু অধিকাংশ সময় সাধারণ কয়েদি ছিলেন তার সঙ্গী, অর্থাৎ প্রায় নিঃসঙ্গই ছিল তার জীবন। সুনীতি চৌধুরীর বাড়িটাকে ধ্বংস করবার উদ্দেশ্যে ইংরেজ গভর্নমেন্ট তাদের পরিবারকে মৃত্যুর মুখে ঠেলে দিতে নানা চেষ্টা চালায়। সুনীতির বাবার পেনশন বন্ধ করে দেয়, সুনীতির দুই দাদাকে গ্রেপ্তার করে, বন্দী করে। তার পিতামাতা ছোট ছোট সন্তানদের নিয়ে উপবাসের মুখে পড়ে যায়। আত্মীয় স্বজনরা সাহায্য করতে গেলে পুলিশ তাদের নির্যাতন করতে শুরু করে। সাধারণ জীবন যে কত অসাধারণ রূপে ফুটে উঠতে পারে, তার স্থিতি হতে পারে, তা দেখা যায় সুনীতির মতো মেয়ের মধ্যে। কারা প্রাচীরের দুর্ভেদ্য লৌহ বর্ষের মধ্যে শান্তি ও সুনীতি কাটিয়ে দিলেন 7টা শীত, 7টা বসন্ত। অবশেষে গান্ধীজির প্রচেষ্টায় অন্য সকল রাজনৈতিক বন্দীর সাথে তাদেরও মুক্তির আদেশ আসে 1939 সালের এক সকালে। সুনীতি চৌধুরী 12 জানুয়ারি 1988 সালে পরলোক গমন করেন। তিনি সবসময় মানুষের কল্যাণে নিজের জীবনকে কাজে লাগিয়েছেন, অগ্নিযুগের মহান নারী বিপ্লবী সুনীতি চৌধুরী। আজ শুনলেন বিপ্লবী সুনীতি চৌধুরীর জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।